জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট বা জৈব সার উৎপাদন করছেন দিনাজপুরের কৃষকরা। এ সার মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করে ও বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আমি কেঁচো সার ব্যবহার করি এই গোবর সার দিয়ে আর ওই ফসল ফলাই। কেঁচো সার কম্পোস্ট দিয়ে আমরা এগুলো আবাদ করতেছি। টমেটো দেখে ভালো দেখা যাচ্ছে, কৃষকরা জানান এশিনা ফটিনা জাতের লাল কেঁচোর মাধ্যমে গরু মহিষের গোবর, খড়, আবর্জনা, কচুরিপানা এমনকি কলা গাছ থেকেও এ সার তৈরি হচ্ছে। নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে এখন জৈব সার ব্যবহার করছেন তারা। এতে ফসলের উৎপাদন খরচও সাশ্রয় হচ্ছে। আমি শাকসবজি লাগাইছি, এই শাকসবজিতে আগে আমি রাসায়নিক সার ব্যবহার করতাম, এখন আমি কেঁচো সার ভার্মি কম্পোস্ট, যার নাম ভার্মি কম্পোস্ট কেঁচো সার, এটা দিয়ে এখন শাকসবজি আবাদ করছি। ভার্মি কম্পোস্ট দিয়ে আমি ঢেঁড়স লাগাইছি, শিম লাগাইছি, এখন উন্নত মানের সার, যা কম্পোস্ট সার, খরচ কম, ভালো হচ্ছে, দ্রুত গতিতে বাড়তেছে। জৈব সারে গাছের প্রয়োজনীয় 16টি উপাদান থাকায় তা ফসলের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। কৃষকদের জৈব সারের ব্যবহার ও উৎপাদন ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। অনেকেই ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার উৎপাদন করতেছে বসত বাড়ির আশেপাশে, সেটা তারা নিজেরা ব্যবহার করতেছে, অনেক ক্ষেত্রে তারা এটা বিক্রিও করতেছে। তো বিভিন্নভাবে এই সারগুলো তৈরি করা যায় এবং জমিতে ব্যবহার করা যায়। কৃষক ভাইদের এ ব্যাপারে একটু সচেতন হতে হবে। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হলো আমাদের জৈব সারের যে গর্ত আছে তার উপরে যদি আমার চালা না থাকে, তাহলে রোদে অথবা বৃষ্টিতে এই জৈব সারের যে আসল গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য প্রত্যেকেই একটু ছোট আকারের হলেও একটু চালা করে দিতে হবে। সেটা আকার ভেদে এক একটি হাউস থেকে প্রতি মাসে 4 থেকে 4.5 মন পর্যন্ত জৈব সার পাচ্ছেন কৃষক।